বালক খদলের বালতিতে বল নিক্ষেপ খেলা বিচারক মন্ডলী খুব সুন্দরভাবে খেলা এইমাত্র হ্যাঁ শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয়। বিচারক মন্ডলী আছেন মোহাম্মদ শামীম মিয়া, হোসেন শেখ, লাজারুল ইসলাম, আপনারা খুব সুন্দরভাবে বিচারকের দায়িত্ব পালন করছেন, সেজন্য আমাদের স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বেত লাফে সেই বিচারক মন্ডলীর দায়িত্বে আছেন মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার, প্রধান শিক্ষক শাসন ইসলাম উত্তর পূর্ব তরমানিকা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাঝে বালক বালিকা কদলের বিচারক মনের দায়িত্ব আছেন মোহাম্মদ শামীম মিয়া, হোসেন শেখ, মাজারুল ইসলাম এবং জিয়াউদ্দিন স্যার, প্রধান শিক্ষক শাসন ইসলাম কোয়েট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা খুব সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে। এইদিকে পশ্চিম পাশে মাঠের বালক খদলের বালতিতে বল নিক্ষেপ চলতেছে, বিচারক মহলের দায়িত্বে আছেন মোহাম্মদ কবির মাঝি, মোহাম্মদ মোস্তফা স্যার। দ্বিতীয় শ্রেণী রোল 12, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জিহাদ, দ্বিতীয় শ্রেণী রোল 20। তোমরা আমাদের অতীত বীরদেরকে সম্মান প্রদর্শন করো, কেমন? আচ্ছা ঠিক আছে, 1 2 আমাদের অবশেষে দুইজন প্রতিযোগীদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, আমরা থার্ড পেয়ে গেছি, এখন ফার্স্ট সেকেন্ডের ভিতরে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়, কোন বিজয়ী দেখা যাক প্রথম স্থান অধিকার করতে পারে, কার ভাগ্যে আছে দ্বিতীয় স্থান, দেখা যাক কি হয়। খেলা খুব সুন্দর ভাবে পরিচালনা হচ্ছে, আমাদের ভলান্টিয়ার খুব মনোযোগ সহকারে তাদেরকে দেখতেছে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেভাবে তারা খেয়াল রাখছে। আর আমাদের দর্শক খুব সুন্দর, তারা সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করতেছে, বিশৃঙ্খলা করে না, কেউ দাঁড়িয়ে কেউ বসে, দেখা যাক কি হয়।